নিই। এটা বানানোর জন্য কি কি লাগবে? এখানে রয়েছে ম্যাঙ্গো পাল্প, যেটা আমি আগে থেকেই মানে আমটা ভীষণই পাকা, আগে থেকে এটা পাল্পটাকে বের করে রেখে দিয়েছি। তাহলে প্রথমে ও ম্যাঙ্গোটা তুমি জোরে জোরে বলো না। ম্যাঙ্গোটা দিয়ে দিচ্ছি প্রথম, ফার্স্ট হচ্ছে ম্যাঙ্গোটা, এটা মিক্সির মধ্যে দিতে হচ্ছে। খুব সুন্দর হয়েছে সত্যি তো? হ্যাঁ, সবাই কিন্তু তোর উপর ডিপেন্ড করছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বঙ্কাপেল বাংলা। আমি পিউ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকে আমি কিন্তু একা নয়, আজকে সবাই আছে, তো তোমরা একটু পরেই দেখতে পাবে। আর প্রত্যেক দিনই থাকে সবাই, কেউ কিছু কম বেশি, পলাশ থাকে, মোম থাকে, তো আজকে ওরা দুজনাই শুরু থেকেই থাকবে। তো কেন থাকবে সেটা তোমাদের সঙ্গে পরে বলছি। একদম মেঘলা চারিদিকটা, তো বিকেলবেলা এখন বাজে 5:30, তার আগেই সন্ধে হওয়ার আগেই দেখো মেঘমেঘ করে রয়েছে চারদিকটা। এই সময় সবাইয়ের বাড়িতে কম বেশি আম তো থাকেই, গাঢ় গাছে আম, কেউ বাজার থেকে কিনে আনে, তো কম বেশি আম থাকেই বাড়িতে, আসেই বাজার থেকে, বাজার থেকে বলো, গাছ থেকে বলো, যেখান থেকেই বলো। তো আম, আমের কিছু রেসিপি বাড়িতে হবে না এমন তো হতেই পারে না, তো তোমরাও রোজ আম খাচ্ছো তাই তো? তো কে কে আমের কি কি রেসিপি করছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার বাড়িতেও আজকে দুটো আমের রেসিপি হবে, সে দুটো তোমরা দেখবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি আজকে করব না, একটা আমি করব, একটা দেখো কে করে। আর এখানে আমি একা নয়, আমার সঙ্গে এই যে সবাই চলে এসেছে, মোম রয়েছে, পলাশ রয়েছে, আর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছে। এখন বানানো হবে যেটা জুস। জুস তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবাই বানাও, যেহেতু আমার বাড়িতে স্পেশালি পলাশ খুব ভালো জুসটা বানাতে পারে, তাই আজকে আমি না, ওই তোমাদের জুসটা বানিয়ে দেখাবে, আমি আর কি সাপোর্ট করবো ওকে, কারণ ও মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় অতটা, তো তোমরা জানো ওই করবে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মোম বায়না করেছে যে ও করবে, এবার কারোর সাপোর্ট ছাড়া ওর পক্ষে এটা করা সম্ভব নয়। তাই পলাশ যখন এতটাই ভালো বানাতে পারে, তাই আমি বললাম ওকে একটু বলো, ও তোমার হাতে হাতে যা হোক মানে যেই জিনিসগুলো আর কি দেওয়ার কথা ও তোমার হাতে হাতে দেবে, তাছাড়া কোনো উপায় নেই, ভীষণভাবে বায়না করছে আমি করব আমি করব, কিন্তু ও তো ওর পক্ষে পসিবল না এটা করা। আর এটা মেনলি মোমের জন্য করা, কারণ মোম জুস খেতে ভীষণই ভালোবাসে আর কি, ওর জন্য বাইরে থেকে আনা হয়, কিন্তু বাইরের জুস সবসময় দেওয়াটা সম্ভব হয় না, কারণ বাইরের জিনিস আর কি কখনো কতদিন ধরে পড়ে আছে, প্যাকেটবন্দি হয়ে আছে আমরা জানি না কিছুই, তাই ছোট বাচ্চাদের পক্ষে ওই প্যাকেটজাত খাবার খাওয়াটা একদমই ঠিক নয়, তাই ওকে দিই না কেন, দিই খুব মাঝে সাঝে দিই, তো বাড়িতে যখন এখন আম রয়েছে তখন কেন বাড়িতে জিনিসটা বানাবো না, যখন এতটা রিয়েল জিনিসটা আমরা পাচ্ছি, তো ওই জন্যই মেনলি ওর জন্যই এটা বানানো। তো চলো পলাশ কিভাবে বানাচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এনি এটা বানানোর জন্য কি কি লাগবে, এখানে রয়েছে ম্যাঙ্গো পাল্প, যেটা আমি আগে থেকেই মানে আমটা ভীষণই পাকা, আগে থেকে এটা পাল্পটাকে বের করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে 2 চামচ মিল্ক পাউডার, এটা হচ্ছে 6 চামচ না 6 চামচ চিনি, এখানে রয়েছে 5-6টা কাজু আর 10-12টা কিশমিশ, আর এখানে রয়েছে মানে নুনটা পরিমাণ মতো, আমি এখানে এতটাই নুন নিয়েছি। আর এটা রয়েছে নর্মাল জল, যেটা হচ্ছে ঠান্ডা জল দিলে মানে ফ্রিজের ঠান্ডা জল দিলে ভালো হয়, বা বরফে কুচি দিলে, কিউব দিলে ভালো হয়, কিন্তু মানে এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে আমরা মানে ফ্রিজের বরফ বা ফ্রিজের জল আমরা খাচ্ছি না, তো সেই জন্য আমি এখানে নর্মাল জল ইউজ করেছি। তো চলো পলাশ কিভাবে বানাচ্ছে ও বাকিটা ও এবার বলবে। তাহলে প্রথমে ও ম্যাঙ্গোটা তুমি জোরে জোরে বলো না। ম্যাঙ্গোটা দিয়ে দিচ্ছি প্রথম, ফার্স্ট হচ্ছে ম্যাঙ্গোটা, এটা মিক্সির মধ্যে দিতে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে, যাতে এটা পেস্টটা করা হয়, পেস্টটা করার জন্য, তো পেস্ট করার জন্য, যাতে এগুলো সবগুলো দিয়ে পেস্ট করবে, সবকটা দিয়ে একসঙ্গে পেস্ট করব, যদিও দেখানোর জন্য এগুলো আর কি আলাদা আলাদা করে দেখানো হয়েছে, নাহলে তো বুঝতে পারবে না সবাই। আর এটা হচ্ছে চিনিটা, 6 চামচ চিনি,
এটা মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, এটা কাজু অ্যান্ড কিসমিসটা দিয়ে দিচ্ছি, আর নুনটা পরিমাণ মতো। তুমি এটা পাপা বলো, তুমি ওটা করবে তো, যখন ওটাকে গুলবে তখন তুমি করবে, ঠিক আছে? আর জলটা এখন আমি অল্প দেবো, আবার ওটা মিক্সড হয়ে গেলে আবার বাকিটা ঢেলে দেবো। এখন মোমের বক্তব্য, পাপা তো সবকিছু ওর মধ্যে দিয়ে দিল, তাহলে ও কি দেবে? এবার ঢাকা দিয়ে দেবো। তো এখানে হয়ে গেছে, এই যে জুস তো রেডি, একটা স্মুদি পেস্ট তৈরি হয়েছে, এই যে যেটা এইরকম, এই যে একদম খুব সুন্দর পেস্টটা, এবং মানে খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এটা সার্ভ করা হবে গ্লাসে। তো সবার লাস্টে এর মধ্যে একটু বিট নুন দেব। সবার শেষে যে কাজটা মোম করবে সেটা হচ্ছে এইটাতে একটু বিট নুন আছে, তো বিট নুনটা মোম ওর মধ্যে দেবে। তো এই পরিমাণ বিট নুন এর মধ্যে মোম দিচ্ছে। অনেক বড় একটা কাজ করেছে মোম, পুরোটাই বানানোর ক্রেডিট। নাও এটা দিয়ে গুলে নাও। তো এই যে দেখো কত সুন্দর। Are you gonna tell me where you went? All the messages I sent with no reply. It's like that. You're just gonna walk into my room. I hate how you assume. I'll take the pleasure and the pain. The sorrows in your brain. এবার যেটা করবে, মোম খেয়ে দিয়ে বলবে এটা কেমন হয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় কাজ, এই কাজটাই মোমকে করতে হবে। তো ও খেয়ে বলুক কেমন হয়েছে। খাও তুমি, খুব সুন্দর হয়েছে। সত্যি তো? হ্যাঁ, সবাই কিন্তু তোর উপর ডিপেন্ড করছে, বানিয়ে যদি খারাপ হয় তাহলে কিন্তু তোকেই ধরবে সবাই। ভালো হয়েছে বলছি তো। তাহলে সত্যিই ভালো হয়েছে, মোম যখন বলেছে ভালো হয়েছে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, যারা এখনো করনি, যারা অনেকেই করেছো বাড়িতে এইভাবে ট্রাই, তো যারা করনি অন্যভাবে করেছো, তো এই নিয়মে একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। এখন আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গা, রান্নাঘরে। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সেম ডেতেই আমার আরেকটা রেসিপি বানানোর কথা ছিল, তো আমি সেটা বানাতে পারিনি একটা প্রবলেমের জন্য। তো আজকে নেক্সট ডে, আজকে তো আমি সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর তোমরা তো জানোই থাম্বনেইল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি আজকে বানাবো আম সাগুর ক্ষীর। তো এখন বাজারে তোমরা তো জানোই অ্যাভেলেবেল আম একদম, তো সেই কারণেই আমের রেসিপি, যে দুটো রেসিপি দিচ্ছি আমি দুটোই আমের রেসিপি, আগের দিনই আমি তোমাদের বলেছি। তো চলো কি কি করে বানাচ্ছি, রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি আমুলের টোন দুধটা নিয়েছি, যেটা প্যাকেটে, আর ওটা আমি 500 গ্রামের দুধের প্যাকেট নিয়েছি। আর এটা নর্মাল টেম্পারেচারের দুধটা আমি এতে মানে আগুনে দিয়েছি ফোটাতে, এবং মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই আমুলের প্যাকেট নিয়ে নিয়েছি, এবার এটা এর মধ্যে দেব। একটু দুধটা ফুটে গেছে, এবার ওটা দিয়ে নাড়াচাড়া করব। তবে দেখতে হবে যেন গুটি পাকিয়ে না যায়, কারণ দুধটা গুটি পাকিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই সবসময় ভালো করে নাড়তে হবে। দুধটা ফুটে এসেছে অনেকটা, দেখো আমি নেড়ে নেড়ে এরকম পজিশনে এসেছে। এবার আমি দেব চিনি। তো চিনিটা মাথায় রেখে দিতে হবে, কারণ এরপর আম পড়বে, তার উপর পাউডার দুধ পড়েছে। তো পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় সেই বুঝে আমি
চিনিটা দেব। তো আমি এখানে ছোট চামচে 4 চামচ চিনি দিয়েছি, কারণ এটা একদম পারফেক্ট, তার উপর আমটা পড়বে, তো সেজ জন্য আমি একদম অল্প চিনি দিয়েছি। তারপর আমি লাস্টে একটু চেখে দেখে নেব, তারপর দেখে আবার সেই বুঝে আমি পরিমাণ মতো চিনিটা দেব। যেটা দেব সেটা হচ্ছে সাবু। আগের দিন রাত্রিবেলা আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, তো একটু নরম নরম হয়েছে, এই যে এরকম, খুব যে নরম হয়েছে তা নয়, মোটামুটি এরকম নরম হয়েছে। তো এইটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং বেশ ভালো কিছুক্ষণ ধরে নাড়বো যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে। তো আমি নেড়ে নেড়ে এই পজিশনে এসছে, আর দেখো সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই যে। তো যাই হোক, এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর হ্যাঁ, যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে আমি সাবুর পরিমাণটা দিয়েছিলাম 1 হাতা, তো এবার এটাকে একদম পুরোপুরি ঠান্ডা হতে দেব আমি। আর একদম দেখো এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এটা ঠান্ডা হবে, তারপর আমি আমটা মেশাবো। অনেকক্ষণ টাইম কেটে গেছে, এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমের পাল্পটা, এই যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, তো আমের পাল্পটা এতে আমি দিয়ে নাড়বো। একদম জমে ক্ষীর হয়ে গেছে। আমি এখানে যেটা দেবো এটাকে আমি একটা বাটিতে ঢেলে ফ্রিজে রাখবো, এবং খাবার সময় এটাকে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা খেতে হবে। তো আর যেটা উপর থেকে ছড়িয়ে দেবো সেটা হচ্ছে কাজু আর আমন্ড, আমি কুচিয়ে রেখে দিয়েছি, এটা আমি ওর ওপর ছড়িয়ে দেবো। তো চলো সেটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমসাগুর ক্ষীর আমার কমপ্লিট, এবার এটা ফ্রিজে দিয়ে খেতে হবে। তো এখন পলাশ খেয়ে একবার বলবে তোমাদের কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে যে এটা খেতে কেমন হয়। আমি 100% শিওর এটা ভালো হয়েছে এবং ভালো হবে, তোমরাও করে দেবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো বাই। Thank you.